সার সিন্ডিকেট করে কৃষকদের পথে বসাতো বিএনপি, করত গুলি। আর আওয়ামী লীগ সরকারের দেওয়া ভর্তুকি সহায়তায় তাদের মুখে ফিরেছে হাসি। বিএনপি প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক গঙ্গদের সার সিন্ডিকেটের কারণে সার কিনতে পারত না গ্রামের কৃষকরা। এ কারণে ফসল উৎপাদন কমে যায় দেশে, 3-4 কোটি কৃষক পরিবারের দুবেলা ভাত জোটানো অসম্ভব হয়ে ওঠে। এমনকি ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকেও লাখ লাখ বস্তা সার লোপাট করে বিএনপির দুর্বৃত্তরা। সেই সার কেলেঙ্কারির টাকার ভাগ নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বে খুন হয় এক ছাত্রদল নেতা। সারের অভাবে চাষাবাদ করতে না পেরে সাতক্ষীরা, নড়াইল, মেহেরপুর, খুলনা, রংপুর, রাজশাহীতে কাফনের কাপড় নিয়ে সড়ক অবরোধ করে কৃষকরা। কিন্তু সাধারণ কৃষকদের উপর দলীয় সন্ত্রাসী লেলিয়ে দিয়ে অমানবিক নির্যাতন চালায় বিএনপি সরকার। এমনকি কুড়িগ্রাম, জামালপুর সহ দেশের বিভিন্ন স্থানে 12 জন কৃষককে গুলি করে হত্যা করা হয়। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রথমেই কৃষকদের ভাগ্য উন্নয়নে পদক্ষেপ নেয়। 2008-09 অর্থ বছর থেকে এখন পর্যন্ত কৃষিভিত্তিক বিভিন্ন কর্মসূচিতে 827 কোটি 27 লাখ টাকার প্রণোদনা দিয়েছে সরকার, যার মাধ্যমে সরাসরি উপকৃত হয়েছেন 74,54,313 জন কৃষক। কৃষকদের কাছে সহনীয় মূল্যে সার ও উন্নত জাতের বীজ সরবরাহ করতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে 2021 সালেই ভর্তুকি দেওয়া হয়েছে প্রায় 20,000 কোটি টাকা। কৃষি উপকরণ সহায়তা কার্ড প্রদান করা হয়েছে 2,08,13,477 জন কৃষককে। কৃষকদের জন্য 10 টাকায় ব্যাংক হিসাব খোলার সুযোগ করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। 1,10,00,000-এর বেশি কৃষক এখন ব্যাংকের সেবা নিচ্ছেন। কৃষিকাজের জন্য কৃষকরা এখন পাচ্ছেন বিনা সুদে ও স্বল্প সুদে ঋণ সুবিধা, ফলে ভাগ্য বদলেছে প্রান্তিক কৃষকদের। শিক্ষার আলোয় আলোকিত হচ্ছেন তাদের পরবর্তী প্রজন্ম। সার, বীজ, বিদ্যুতের জন্য আর আন্দোলন করতে হয় না কৃষকদের, বদলে যাচ্ছে তাদের জীবন, ফলে বদলে গেছে বাংলাদেশ। ধান উৎপাদনে বাংলাদেশ আজ বিশ্বে চতুর্থ এবং সবজি উৎপাদনে বিশ্বে তৃতীয় অবস্থান আমাদের। গ্রামের দরিদ্র মানুষটিও আজ খেয়ে পড়ে ভালো আছে। এমনকি করোনা মহামারীতে শ্রমিক সংকট দেখা দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষকদের সঙ্গে মাঠে কাজ করেছে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা। সরকারের পক্ষ থেকে কৃষকদের জন্য দেওয়া হয়েছে বিশেষ অনুদান ও প্রণোদনা। কৃষকরা হাসলে বাংলাদেশ বাঁচবে, তাই কৃষকদের দিন বদলের জন্য সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করেন জননেত্রী শেখ হাসিনা। ডিজিটাল সুবিধা ব্যবহার করে এখন আরও স্বনির্ভর হওয়ার সময় এসেছে। সরকারি সুবিধার সঠিক ব্যবহার করুন, জয় বাংলা বলে আগে বাড়ুন।